শিলচর বিমান কোথর এই দৃশ্য মন কর। নতুন দিল্লির পর বিশেষ বিমান যোগে বিরোধী দলপতি রাহুল গান্ধী এই উপস্থিত হয়েছে শিলচর। উদ্দেশ্য মণিপুর যাত্রা। শিলচর বিমানবন্দর প্রদীপ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাকে ধরে কংগ্রেসের নেতৃত্ব রাহুল গান্ধীকে আদরণি জানাইছে। পরম্পরাগতভাবে রাহুল গান্ধী অসমের মাটিত ভরি দিছে। স্বাভাবিকতে পরম্পরাগতভাবে রাহুল গান্ধীক গামোচা পিন্ধাবল চেষ্টা চলাইছে কংগ্রেস কর্মী। কিন্তু নাই, গামোচাক মর্যাদা দিয়া নাই রাহুল গান্ধী। গামোচাখন ডিঙির পর খুলি পেলাইছে রাহুল গান্ধী। এবার এই দৃশ্য চাও, এজন কংগ্রেস কর্মী এখন গামোচা লই রাহুল গান্ধীক পিন্ধাবল আগুয়া আইছে। রাহুল গান্ধী হাতরে ইঙ্গিত দিছে, মুখ গামোচা পিন্ধাব নালাগে। এক কথাত কবলে গেলে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা তথা বিরোধী দলপতি রাহুল গান্ধী অসমীয়া জাতিক শিলচরত অপমান করলে এইদরে। ভালক চাও সমগ্র দৃশ্য, রাহুল গান্ধীয়ে গামোচা পরিধান করব নিবিচার। যুক্ত সময় বিভিন্ন অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গামোচা পিন্ধার অসমীয়ায় গৌরব অনুভব করে, সেই সময় রাহুল গান্ধীয়ে অসমের গামোচা পরিধান করবলে অস্বীকার করেছে। ইয়ার লগে লগে আন বহুবুর প্রশ্ন সম্মুখে আছে। রাহুল গান্ধী অসমলে আইছে। রাহুল গান্ধীয়ে অসমের একটা আশ্রয় শিবিরত প্রবেশ করেছিল, কিন্তু সেই আশ্রয় শিবিরট বানাক্রান্ত আশ্রয় শিবির নাছিল, বরঞ্চ মণিপুর সংঘটিত হিংসার পরিপ্রেক্ষিত পলায়ন করে অহা কুকি লোকসকলের আশ্রয় শিবির আছিল। কিন্তু এতিয়া রাহুল গান্ধী তথা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতৃত্ব অসমের বানক লই রাজনীতি আরম্ভ করে দিছে। রাহুল গান্ধী অসমের বান পরিস্থিতি পর্যবেক্ষণ করলে, অসমের ভয়াবহ বান চাবলে রাহুল গান্ধী অসমলে আহিল। দেশজুড়ি অপপ্রচার চলাইছে কংগ্রেসে। রাষ্ট্রীয় পর্যায়ের কংগ্রেসের আন নেতার কথা বাদ দিয়ে যোরহাট লোকসভা সমষ্টির কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ রাহুল গান্ধী সংক্রান্ত যে মন্তব্য করলে, সেই মন্তব্য আপনি ভালক শুনে লোক। গৌরবে দাবি করেছে রাহুল গান্ধী অসমলে আহি অসমের বানাক্রান্তক লগ ধরেছে, অসমের বানপানি চাবলে অসমলে আহিছে রাহুল গান্ধী। গাইড বান্ধর কারণে যান টাকা পয়সা জল শক্তি বিভাগের এরি দিব লাগে তেওঁলোকে এরি দিয়া নাই। আজিও আপনাদের দেখা পাইছে রাহুল গান্ধী ডাঙরী আহিছে, কিন্তু কেন্দ্র মন্ত্রী কোনো অহা নাই। তো এনে ধরনের চলি থাকলে আজি সাধারণ রাইজ আজি যথেষ্ট আজি বঞ্চিত, অভাবত যথেষ্ট অসুবিধা, আর এই বিপদের সময় আমি খবর লোবলে ইয়াত আহিছো। কিন্তু রাহুল গান্ধীয়ে অসমের বান পরিস্থিতি কত জানে? শিলচর বিমানবন্দর পর পোনে পোনে অসম মণিপুর সীমান্তলৈ গৈ মণিপুরের হিংসার বলি হওয়া একটা আশ্রয় শিবিরত জোহা দেখাল। কোনো বানপীড়িত সাক্ষাৎ করা নাছিল রাহুল গান্ধীয়ে। তৎসত্ত্বেও সর্বভারতীয় পর্যায়ত অপপ্রচার চলাইছে কংগ্রেসে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণীগোপালের দাবি, রাহুলের সঙ্গে অসমের বান পরিস্থিতি চাবলে আহিছে, বানপীড়িত সাক্ষাৎ করেছে কংগ্রেসের নেতৃত্ব। কে সি বেণীগোপালের এক্সর এই পোস্টু মন্ত্র। কে সি বেণীগোপালে লিখিছে, মই রাহুল গান্ধীর সঙ্গে একেলগে গৈ অসমের বানপীড়িত সাক্ষাৎ করব। কেন্দ্রই অসমের বাবে একুয়ে করা নাই। এইদরে কে সি বেণীগোপালে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে। রাহুল গান্ধীর সঙ্গে অসমলে আহি বানপীড়িতক যে সাক্ষাৎ করেছে সেই কথা প্রতিপন্ন করবলে কে সি বেণীগোপালে এক্সর পোস্টত চারিখন আলোকচিত্র সংলগ্ন করে দিছে। এই আলোকচিত্র কেখন মন কর, ইয়াৰে বাওঁফালৰ ওপৰৰ আলোকচিত্ৰখন হৈছে প্ৰদেশ কংগ্ৰেছৰ নেতৃত্বৰ। শিলচৰ বিমান কোঠক প্ৰদেশ কংগ্ৰেছৰ নেতৃত্বৰ পৰা এখন স্মাৰক পত্ৰ লৈছে ৰাহুল গান্ধীয়ে। স্মাৰক পত্ৰখনত আছে বানপানীৰ কথা, বাকী তিনিখন আলোকচিত্ৰ হৈছে সীমান্তৰ আৰু মণিপুৰৰ। মণিপুৰ হিংসাৰ বলি হোৱা লোকসকলক সাক্ষাৎ কৰিছে ৰাহুল গান্ধীয়ে। কিন্তু কে চি বেণীগোপালে এক্স যোগে সমগ্র দেশবাসীক জানাব বিচাৰিছে অসমৰ বানপীড়িতক এইদৰে সাক্ষাৎ কৰিছে রাহুল গান্ধী। লগে লগে একযোগে পীযুষ হাজরিকার প্রতিক্রিয়া, রাহুল গান্ধীয়ে অপপ্রচার চলাইছে। রাহুল গান্ধীয়ে অসমৰ কোনো বানপীড়িত শিবিরলৈ যোৱা নাই। এবার পীযুষ হাজরিকার এক্স পোস্টটো মন কৰক। পীযুষ হাজরিকায় স্পষ্টভাবে কৈছে রাহুল গান্ধীয়ে কোনো এটা বানপীড়িত শিবিরলৈ যোৱা নাই, অথচ কংগ্রেস নেতৃত্বই প্রচার চলাইছে
রাহুলে অসমলৈ আহি বান পরিস্থিতি অধ্যয়ন করেছে আর বান পীড়িত সাক্ষাৎ করেছে। এবার মণিপুরের এই আশ্রয় শিবিরটলৈ মন কৰক। এয়া বানাক্রান্তর আশ্রয় শিবির নহয়, মণিপুরত সংঘটিত হিংসাত্মক ঘটনার বলি হওয়া লোকসকলের আশ্রয় শিবির। মণিপুরত এই আশ্রয় শিবিরত রাহুল গান্ধী তেওঁলোকক সাক্ষাৎ করা তো সত্য, কিন্তু বান পীড়িতক রাহুল গান্ধীয়ে কত লগ পালে? ইপিনে গৌরব গগৈয়ে দাবি করেছে রাজ্যের এই পরিস্থিতি অধ্যয়ন করবলে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ হওয়া প্রয়োজনীয়। ডাঙরিয়া কইছো, আমার অমিত শাহ ডাঙরিয়া অল্প অসমলে আহক, অসমত আহি পুখুরী খান্দি দেখাই দিয়ক যে কেনেদরে অসম বানপানী মুক্ত হব পারে। বানপানী মুক্ত অসম যে স্লোগান দি গল, এই স্লোগানটো কিমান বাস্তবত পরিণত হয়েছে এবার তো আহক। জল শক্তি মন্ত্রী কত? রাহুল গান্ধী ডাঙরিয়া তো আহিছে, কেন্দ্র সরকারও কোনো বিজেপি মন্ত্রী কেউ অহা নাই, দায়িত্ব থাকা গৃহমন্ত্রী কেউ অহা নাই, দায়িত্ব থাকা জল শক্তি বিভাগ মন্ত্রী কেউ অহা নাই, বর্তমানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ডাঙরিয়া কেউ ভালদরে বুঝাব পারা নাই। কোটি দুই কোটি এটা মাথাউর দিয়ে আমি কাম দি নহব, আমার প্রত্যেক মাথাউরিত মেরামতি সবলীকরণ করার ক্ষেত্রে দীঘল বহল করার ক্ষেত্রে 30 কোটি মান লাগিব। সেইখিনি কাম করা নাই, রাইজক হিসাব দিয়ে দিব পারা নাই। আজি স্মার্ট সিটি নামত আজি গুহাটিত একটা নালাত আমার একটা লড়া পড়ে গেছে, স্মার্ট সিটি নামত আজি ডিব্রুগড়ত আজি অবস্থা নাই, গুহাটি ডিব্রুগড়ের অবস্থা এনেকা। এয়া হয়েছে বর্তমান সরকার আজি বিফল, ডাঙর ডাঙর ঠিকাদার সকল সহায় করার কারণে আজি আমার সাধারণ শ্রেণী মানুষ আজি যি ধরনের উপকার হব লাগে তেওঁলোকৰ উপকার হওয়া নাই। দুদিন পূর্বে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে একযোগে অসমৰ বান পরিস্থিতির উপর মন্তব্য করেছিল। অমিত শাহে কৈছে অসমত বান সদৃশ পরিবেশের সৃষ্টি হয়েছে, ইয়ার বাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সহ আলোচনা করেছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে সর্বতোপ্রকারের সহায় করার প্রতিশ্রুতি দিছে। অমিত শাহে অসমৰ বান পরিস্থিতিক বান সদৃশ পরিবেশের সঙ্গে কিয় তুলনা করলে? এই প্রশ্ন উত্থাপন করে অমিত শাহর বিরুদ্ধে সরব হয়ে পড়েছে অখিল গগৈ। কেন্দ্রীয় গৃহমন্ত্রী কইছিলে যে অসমক বানমুক্ত করা হব, অমিত শাহে কইছিলে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে কইছিলে যে অসমক বানমুক্ত করা হব। 2016 চনের বিজেপির ভিজন ডকুমেন্টত কোয়া হয়েছে যে অসমক বানমুক্ত করা হব। 2021 চনের বিধানসভা নির্বাচনের আটাইতকৈ ডাঙৰ প্রতিশ্রুতিটো আছিলে অসমক বানমুক্ত করা, নাম্বার ওয়ান প্রতিশ্রুতি আছিলে। আর যেতিয়া অসম সচাসচিকেই বানপানীত পড়লে তেতিয়া ভারতের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ায় কলে যে এয়া বানপানী নহয়, বানপানী সদৃশ পরিস্থিতিহে। কেবল কেন্দ্রীয় গৃহমন্ত্রী অসমক অপমান করা নাই, আমি দেখিছো যে অসমৰ মুখ্যমন্ত্রীজনেও তেনেকুৱা দৃষ্টিভঙ্গীৰে কথা কৈ আছে। অসমৰ মুখ্যমন্ত্রীজনে গজদন্ত মিটাৰত উঠি থাকে, গজদন্ত মিনাৰত, ক্ষমতাৰ গজদন্ত মিনাৰত উঠি থাকে, অহংকাৰৰ শীর্ষতম অৱস্থালৈ গৈ অসমৰ বানপানীটোক এনেকুৱা ধৰণে উলাই কৰি দিছে, এনেকুৱা ধৰণৰ ধেমেলিয়া এটা কৌতুকত পৰিণত কৰিব খুজিছে, য'ত যেতিয়া অসমৰ মানুহে কৈছে যে ইয়াক ৰাষ্ট্ৰীয় সমস্যা হিচাপে ঘোষণা কৰিব লাগে, তেখেতে কৈছে যে অসমক বানপানীক যদি ৰাষ্ট্ৰীয় সমস্যা ঘোষণা কৰি দিওঁ তেতিয়াহ'লে অসমলৈ কোন মানুহ আহিব আৰু বাহিৰৰ পৰা? বানাক্ৰান্ত এতিয়া ককবকাই আছে, বানাক্ৰান্ত এতিয়া সাহায্য বিচাৰিছে, কিন্তু বানাক্ৰান্তই বিচৰা নাই তেওঁলোকক লৈ ৰাজনীতি কৰা। কিন্তু আসলতে বানাক্রান্তক লো এটা রাজনীতি চলিছে, বানাক্রান্তের কাশল যার নামত অপপ্রচার চলাবল চেষ্টা চলাইছে একাংশ রাজনীতি। বিউরো রিপোর্ট, এনবি নিউজ।